হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা নতুন রেসিপি সো তার জন্য দেখো প্রথমেই আমি যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে চানা বা কাবলি ছোলা এটাকে বলা হয় এটাকে আমরা ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম তারপরের দিন সকালবেলা উঠে আমার মা এটাকে ফার্স্টে সেদ্ধ করে নেবে কারণ কাবলি ছোলা সেদ্ধ করতে একটু টাইম লাগে তাই জন্য আমি এখানে দেখো একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি এবং সেখানে কাবলি ছোলাগুলোকে একদম জলটা ঝরিয়ে নিয়ে তারপরে ফ্রেশ জল দিয়ে দেওয়া হচ্ছে প্রেশার কুকারে কিন্তু লিমিটেড জল দিতে হবে কারণ প্রেসার কুকারের জল কিন্তু শুকায় না সেই কারণে যতটা পরিমাণে কাবলি চোলা আছে আমাদের ঠিক সেরকমই মাথায় মাথায় জলটা দিতে হবে কারণ প্রেসার কুকারের কাবলি চলার জলটা কিন্তু শুকিয়ে যাবে না তাই জন্য এই যে জলটা এটা কিন্তু আমরা গ্রেভিতেও পরবর্তীকালে ইউজ করবো সেই কারণে পরিমাণ মতো জলটা দিয়ে ভালো করে প্রেশার কুকারে আর হ্যাঁ জলটা দেওয়ার পরে নুন দিতে হবে এক চামচ নুন দিয়ে ভালো করে আমরা প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নেব তারপর চলে যাচ্ছি নেক্সট স্টেপে তার জন্য দেখো গোটা পাঁচে কাঁচা লঙ্কা নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এই কাঁচা লঙ্কাগুলো মিক্সিতে পেস্ট করতে একটু সময় লাগে তারপরে আবার দিয়ে দেবো হচ্ছে রসুন এখানে সাত থেকে আটখানা কোয়া রসুন আছে তারপর দেব হচ্ছে আদা বাটা রসুন আর আদা বাটা দিয়ে একসাথে কাঁচা লঙ্কার সাথে পেস্ট করে নেবো দেখো এখানে পেস্টটা রেডি হয়ে গেছে আর এরকম দুটো গোটা আলুকে আমরা এরকমভাবে কুচিয়ে নিয়েছি যেরকম ঘুগনির আলু কাটে ঠিক সেরকম আর এখানে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি এটাকে আমি ভালো করে সফট করে নেব তারপর দেখো এখানে চিকেনের ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি এটা একদম ফ্রেশ ছিল আর এটাকে ভালো করে আমি বাড়িতেই কিমা তৈরি করে নেবো সে কারণে এরকম ছুরি দিয়ে ফার্স্টে দেখ কাটার স্টাইলটা দেখলেই তোমরা বুঝতে পারবে এই কিমাটা তৈরি করতে আমার দারুণ লাগছিল কারণ আমি এরকম এটা ফার্স্ট টাইম করলাম যদিও বা তোমরা চাইলে এটা বাইরে থেকেও এই কিমাটা তৈরি করে নিয়ে আসতে পারো বাট আমি চেষ্টা করেছি বাড়িতেই তৈরি করা আর এইটা যেহেতু আমি আজকে দুর্গাপুজোর স্পেশাল রেসিপি বানাচ্ছি বাড়িতে অনেক সময় দুর্গাপুজোতে আমাদের বাড়িতে গেস্টরা আসে তো তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুবই ভালো একটা রেসিপি যে তাদেরকে এরকম সুন্দর একটা খাবার সকালবেলা বা সন্ধ্যেবেলা সে যখনই হোক না কেন তোমরা এটা বানিয়ে দিতে পারো লুচি পরোটা রুটি নান সব কিছু দিয়ে কিন্তু সব কিছু তাতে চানা মশলাটা কিন্তু দারুণ লাগে তারপরে দেখো একটা বড় কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো মাছ অয়েল এবং দুখানা শুকনো লঙ্কা ফোড়ন আর গোটা এক চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম এই জিরে ফোড়নটা কিন্তু চানা মশলার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার এনে দেয় ফোড়নটা যখন পুরোপুরি হয়ে যাবে তারপর এখানে দিয়ে দেবো হচ্ছে সেই যে দুটো কোটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেই দুটো পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দেব। এই পেঁয়াজটাকে আমাদের কিছুক্ষণ লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একটু পিঙ্কিশ টাইপের কালার হয়ে আসছে আর এখানে ভাজতে ভাজতে মানে পেঁয়াজটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ আমরা আর কাজ করে নেবো কিছুক্ষণ পরে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমরা এখানে কেটে রাখা যে আলুগুলো ছিল সেই আলুগুলোকে দিয়ে দেব এবং আলুগুলো দেওয়ার পরে আলুটাকেও ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে কারণ আলুটা প্রথমেই আমরা এখানে দেবো কারণ আলুটা ভাজতে কিন্তু টাইম লাগে মানে আলুটা সেদ্ধ হতে সময় লাগে তারপর আলুটা যখন কিছুটা কষান মানে ভাজা হয়ে যাবে তারপরে এখানে দিয়ে দেবো সেই যে চিকেন কিমাটা চিকেন কিমাটা কিন্তু আমরা খুব কাটার আগে কিন্তু ধুয়ে ভালো করে জল ঝরিয়ে শুকনো করে রেখেছিলাম সেই কারণে কিন্তু চিকেন থেকে জল রিলিজ করে সেই জলটা কিন্তু আমাদের কিমার ক্ষেত্রে রিলিজ করবে না তারপরে এক চামচ মতো নুন দিয়ে দেবো আমরা প্রথমে এক চামচ নুন দিলাম পরেও আমরা নুন ইউজ করবো তারপরে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আলু আর চিকেন কিমাটাকে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে আর এখানে আমরা যে কাজটা করবো যেটা আমি বললাম আগে যে আদা বাটা আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা বেটে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো দু চামচ জিরে গুঁড়ো আর একটা গোটা টমেটো এরকমভাবে পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা আমি দিয়ে ভালো করে এই মিক্সার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আর একবার মিশিয়ে নেবো এতে করে কি হবে যে জিরে গুঁড়োটা আমরা দিয়েছিলাম সেটা কিছুক্ষণ ভিজে থাকবে মানে সেটা একটুখানি বাড়বে আর দেখো আলুটা ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে রান্না করলে তোমরা জানো খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এবং আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তারপরে আমরা ওই পেস্টটা দিয়ে দেবো যে আদা কাঁচালঙ্কা রসুন যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে জিরে গুঁড়োও ছিল সেই পেস্টটা দিয়ে মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব আর সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম না যেটাকে আমরা বলি মশলা ধোয়া জল কষানোর সময় ঢাকাটাকে বন্ধ করে রেখেছিলাম তারপর আবার কিছুক্ষণ পর ঢাকনা খোলার পর দেখো এক্সেস যে অয়েল মানে জলটা ছিল সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে তবে এইটাকে কিন্তু আমাদের আরও ভালো করে টানাতে হবে যতক্ষণ না এটা অয়েল রিলিজ করছে কিছুক্ষণ পর দেখো আমাদের টানানোটা কমপ্লিট হয়ে গেছে এবার যেটা দেব সেটা হচ্ছে চানা মশলা সানরাইজে চানা মশলা আমি এখানে ইউজ করেছি তোমরা চাইলে অন্য যে কোনো চানা মশলাও ব্যবহার করতে পারো বাট এই চানা মশলার আমার কাছে কিন্তু আলাদা রেসিপি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি এই রেসিপিটা পরেও তোমাদেরকে দেবো তারপরে এই চানা মশলাটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব ভালো করে কষাতে হবে এবং চানা মশলাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু চানার যে ফ্লেভারটা চানা যে ফ্লেভারটা খুব ভালোভাবে এনহ্যান্স করে খুব ভালোভাবে পাওয়া যায় আমার এই জিনিস এই জায়গাটাই খুব ভালো লাগে যে এই রেসিপিটা মানে চানা এই মশলাটা ছাড়া কিন্তু রেসিপিটা একদমই স্বাদটা পাওয়া যাবে না তারপর চানা মশলাটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ পর দেখো আমাদের জলটা যে এক্সটেস ছিল সেটা একদম রিলিজ হয়ে গেছে কষানো হয়ে গেছে এরপরে আমরা সেদ্ধ করে রাখা চানাগুলোকে দিয়ে দেব। একদম জল শুদ্ধই দেব কারণ এখানে কিন্তু আমরা এক্সট্রা করে বাইরে জল অ্যাড করবো না যে জলে আমরা সেদ্ধ করেছিলাম সেই জলটাই কিন্তু আমাদের ছিল এবং সেই জলটাই আমরা গ্রেভির জন্য কিন্তু ইউজ করব। তারপর দেব এখানে পরিমাণ মতো নুন নুনের পরিমাণটা তোমরা বুঝেই দেবে তোমরা যেরকম পরিমাণে চানা দেবে ঠিক সেই রকম অ্যামাউন্টেই নুনটা দিতে হবে লাস্টে দেব এটা হচ্ছে আমাদের বাড়িতে বানিয়ে রাখা গরম মশলা এটা দিলে কিন্তু আমাদের এই চানা মশলার ফ্লেভারটা আরও ভালো করে পাওয়া যায় গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করলেই কিন্তু আমাদের রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে সো গাইজ তোমাদের রেসিপিটা আশা করি ভালো লেগেছে আর যদি ভালো লাগে দেখো আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আর একবার খালি আমি একটুখানি মিক্স করে নেব আর যে গ্রেভিটা আছে অল্প পরিমাণে গ্রেভি আছে এই গ্রেভিটা কিন্তু আমরা রাখবো এটা লুচি পরোটা নান যে কোনো কিছুর সাথে কিন্তু এই চানা মশলাটা খুবই ভালো খেতে লাগে আর এটা অনুষ্ঠান বাড়িতে তো হয়ই যে কোনো অনুষ্ঠান বাড়িতেও তোমরা জানো এটা হয় সো তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলের সাথে যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর যারা আছো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওকে সো শেষ করছি এখানেই তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো টাটা